আগুন পোহাতে গিয়ে আগুনে পুড়ে মৃত্যু হলো এক বৃদ্ধার। বৃদ্ধার কেউ না থাকায় সৎকারে এগিয়ে এলেন প্রতিবেশীরা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ব্লকের লক্ষ্মীনাথপুর এলাকার। মৃত বৃদ্ধার নাম আধারী মণ্ডল, বয়স আনুমানিক 85 বছর। রবিবার সকালে ওই বৃদ্ধা আগুন পোহাতে গিয়ে তার শাড়িতে আগুন লেগে যায়। এরপর শরীরের অর্ধ অংশ পুড়ে যায়। চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসে স্থানীয়রা। তড়িঘড়ি ওই বৃদ্ধাকে নিয়ে যায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। যদিও তারপর থেকেই বৃদ্ধার চিকিৎসা শুরু হয়। গতকাল সন্ধ্যের পর থেকেই বৃদ্ধার শারীরিক অবনতি হতে শুরু করে। তার কিছুক্ষণ পরেই বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। মৃত ওই বৃদ্ধা ভিক্ষা করে কোনোরকমভাবে চলত। তার আত্মীয় স্বজন বলতে কেউই নেই। ওই এলাকার একটি জায়গায় আশ্রিত ছিল বৃদ্ধা। স্বভাবতই বৃদ্ধার কেউ না থাকার কারণে বৃদ্ধার সৎকারের জন্য এগিয়ে এলেন এলাকার মানুষ। গতকালকে সকালবেলায় আমরা শীতের মধ্যে যেমন হয় গ্রামে, তো ওই মহিলা শীতের মধ্যে ঘর থেকে উঠে গিয়ে আগুন জ্বেলে আগুন পোহাচ্ছিল। আমাদের গ্রাম বাংলা যেটা চলে, তো তখন খেয়ালবশত ওনার শাড়িতে আগুনটা ধরে যায়। তখন তিনি মানে যখন শাড়িতে ধরে গেছে, শাড়িটা খুলতে পারেনি, তখন চিৎকার চেঁচামেচি করেছে। পাড়ার আশেপাশে যারা মহিলারা ছিল বা ছেলেরা ছিল, তারা গিয়ে দেখে ওনার বুক থেকে নিচটা পুরো পার্সেন্টটা পড়ে গেছে। তারপর কি করে সঙ্গে সঙ্গে তখন আমাদেরকে বাড়িতে জানা থাকে, আমার এই মানিক মণ্ডল ভাগ্নে ছিল, ওর শাশুড়িকে নিয়ে সঙ্গে সঙ্গে ছুটে চলে আসে হসপিটালে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত হসপিটালেই ছিল। তখন আমরা সঙ্গে সঙ্গে যাতে চিকিৎসাটা ভালো হয়, আমাদের ব্লক সভাপতি সম্মানীয় শ্রী সুব্রত সরকার, তাকে আমি ফোন করি যে দাদা আমি তো নেই, তুমি একটু আসো, এসে হসপিটালে একটু দেখো, আমার এই গ্রামের একটা মহিলা আগুন ধরে পড়ে গেছে, তাকে একটু ট্রিটমেন্টের জন্য ভালো হয়। তারপর থেকে কি অবস্থা অবনতি? হ্যাঁ, তারপরে সুব্রত সরকার যখন ঢুকেছে হসপিটালে, তখনই আমার ভাগ্নে আমাকে ফোন করে বলে যে মামা নেই, মারা গেছে। আধারী মণ্ডল ওনার কেউ আত্মীয় স্বজন না, ওনার গীত গোষ্ঠী আত্মীয় স্বজন প্রতিবেশী মানে প্রতিবেশী আমরা, তাছাড়া নিজের বলতে কেউ নেই। কীভাবে চলতেন তিনি? উনি ভিক্ষাবৃত্তি করে চলতেন। আমি পাড়ার মধ্যে যাদের যে বাড়িতে যেত খেত, এই যেখানে থাকতো সেটা কি নিজের জায়গা? না না, কোনো একটা আশ্রয় নিয়েছিলেন উনি। একটা ওই বিশ্বধার জমিতে আমার দাদা আছে, ওই দাদার জায়গা অনেকটা জায়গা ছিল বলে একটা ঘর আমরা করে দিয়েছিলাম। পুলিশ তখন মৃতদেহ উদ্ধার করেছে, সৎকার কে করবেন? কারা করবেন সৎকার? ধরুন আমরা গ্রামের প্রতিবেশী হিসাবে, আমরা যেহেতু পঞ্চায়েত সমিতির আমি কর্মদক্ষ খাদ্য কর্মদক্ষ আমার ওয়াইফ, যে দায়িত্ব থেকেই যাই, সেই জন্য গ্রামের থেকে সবাই মিলে আমরা এসেছি। হ্যাঁ, মানে দলমত নির্বিশেষে সবাই মিলে, যাতে যেহেতু বুড়ি ছিল আমাদের ওখানে, তার সৎকাজটা আমরা সবাই মিলে করি। কী নাম? আধারী মণ্ডল। আপনার নাম? আমার নাম বাপি সরকার। বয়স কত হবে ওনার? 85।